হ্যালো গাইস, হোয়াট ইজ আপ? ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আমরা আবার চলে আসলাম আর একটা লাইভ অনুষ্ঠান নিয়ে, বছরের প্রথম লাইভ অনুষ্ঠান। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা আমাদের ভিউয়ার, তাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। অভিষেক দা আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে। অভিষেক দাস, তোমরা জানোই ইস্ট বেঙ্গল মোহনবাগান, চেন্নাইয়ান, চেন্নাই সিটি, গোকুলাম, বলতে বলতে কষ্ট হয়ে যাবে, বাট প্রচুর ক্লাব খেলা এবং ইন্ডিয়ান U23 অব্দি খেলা। তো অভিষেক দা, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর তোমাদের সকল, মানে সকল ফুটবলারের যাতে ভালো কাটে সেটাই আমরা চাইবো। আর এইভাবে আমরা একসাথে অনেক লাইভ করতে পারবো আশা রাখবো। তো এই বলেই স্টার্ট করি। তো আস্তে আস্তে সবাই দর্শকরা জয়েন করো, এবং অভিষেক দাকে যে কোনো কোশ্চেন তোমরা করতে পারো, কমেন্ট সেকশনে এসে কোশ্চেন করবে, আমরা সেগুলোকে নেব। তো দাদা, স্টার্ট করা যাক। বলো। তো দাদা, আমরা জানি তুমি বেহালার ছেলে, তো মানে খুব কম বয়সে তুমি ফুটবলটা স্টার্ট করেছিলে। আমি যা জানি তুমি জাস্ট 4 বছর কি 5 বছর বয়স থেকে স্টার্ট করেছিলে। তো কিভাবে শুরু যদি একটু বলো আমাদের দর্শক বন্ধুদের। আসলে মেনলি আমার মা খুবই আর কি ফুটবল পছন্দ করতেন সেই টাইমে, কারণ আমার মামারা ফুটবল খেলে চাকরি বাকরি পেয়েছিল। তো আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা তখন ভালো ছিল না। তো অ্যাজ যেরকম আর কি হয় বাঙালি মধ্যবিত্ত পরিবারের, যে ছেলে যদি কিছু একটা করতে পারে বা কিছু, সেই হিসাবেই মায়ের প্রথম আমাকে ফুটবল প্র্যাকটিসে আর কি নিয়ে যাওয়া, দুখিরাম মজুমদার কোচিং ক্যাম্প, যেটা ঠিক ইস্ট বেঙ্গল মাঠের পিছন দিকে র্যাম্পার্টে প্র্যাকটিস হয়, সেখান থেকে আমার শুরু। মনোজিৎ দাস, অঞ্জন ব্যানার্জি, হিরালাল দাস, এনাদের কাছেই দুখিরাম মজুমদার কোচিং ক্যাম্পে আমার ফার্স্ট ফুটবলের হাতে খড়ি, তারপর থেকেই আর কি ওখান থেকেই শুরু আর কি। আচ্ছা, এটা আমরা সবাইকেই করে থাকি যে অনেক ফুটবলারই আছে যারা হয়তো ডিফেন্স বা গোলকিপারে যারা খেলে তারা বেশিরভাগই স্ট্রাইকার দিয়ে স্টার্ট করেছিল। আর আমি যা জানি তুমিও হয়তো স্ট্রাইকার দিয়ে স্টার্ট করেছিলে। তো যদি গল্পটা বলো যে স্ট্রাইকার থেকে কি করে রাইট ব্যাকে আসা। অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ স্ট্রাইকার ইন্ডিয়া টিমে U19 পর্যন্ত ছিলাম। তো আমাদের যিনি কোচ ছিলেন মিস্টার কলিন জোসেফ টোল, উনি একদিন মানে সাইড ব্যাক, আমাদের একটা ম্যাচ ছিল, তাতে আমাদের দুটো সাইড ব্যাকের ইঞ্জুরি ছিল আর একটা সাইড ব্যাক অসুস্থ ছিল। তো উনি এমনি ম্যাচে এসে বললেন যে আজকে তো সাইড ব্যাকদের অবস্থা খারাপ, তো কেউই নেই, তো এই ম্যাচটা কে সাইড ব্যাক খেলবে? তো আমি দেখলাম যে তখন আমাদের ক্যাম্পে যে যে সবে জয়েন করেছিল, তো আমি দেখলাম যে আমার আলটিমেটলি ফার্স্ট টিমে খেলা নিয়ে কথা, সেটা যেখানেই হোক। তো আমি বললাম স্যার আমি আজকে ট্রাই করব, দেখি কি হয়। তো আমি সেই ম্যাচটা খেলি এবং তারপর থেকে ম্যাচের পরে কলিন টোল আমাকে এসে বলে আজ থেকে তুমি সাইড ব্যাকেই খেলো, কারণ তোমার যেহেতু হাইটটা অতটা একটা, অ্যাজ এ ইন্টারন্যাশনাল লেভেলে তুমি যদি অ্যাজ এ স্ট্রাইকার খেলতে যাও সেখানে সেই হিসাবে তোমার হাইটটা অনেকটাই কম হয়ে যাবে, কিন্তু অ্যাজ এ সাইড ব্যাক তুমি খেললে তুমি আরো আগে অনেক আমার মনে হয় ভালো সাইন করতে পারবে। তো ওনার ওয়ার্ডটাই আমি রেখেছি আজ পর্যন্ত, মানে উনি যেভাবে যা বলেছিলেন আমি সাইড ব্যাকেই অ্যাজ এ সাইড ব্যাক চলছি। মিউট হয়ে গেছে তোর, মিউট হয়ে গেছে। তারপর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরেই তো তুমি টাটা ফুটবল একাডেমিতে গেলে খুব কম বয়সেই, মানে সেই গল্পটা যদি বলো যে টাটা ফুটবল একাডেমিতে তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল। দেখো সত্যি কথা বলতে আমি মানে এটা এই দিক থেকে আমি অনেক নিজেকে লাকি মনে করি যে আমি ব্রেক গুলো খুব মানে আর্লি এজে পেয়ে গেছি, মানে খুব যে জিনিসগুলো একটা প্লেয়ারের খুব দরকার হয় লাইফে অনেক আগে, মানে আগে যাওয়ার জন্য যে সঠিক টাইমে সঠিক জায়গাগুলো পেয়ে যাওয়া, সেটার দিক থেকে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আমি মনোজিৎ দাস আমাকে টাটা ফুটবল একাডেমিতে নিয়ে যান এবং সেখানে আমি অ্যাজ এ জাস্ট মানে উনি বলেছিলেন যে যা বাবার সাথে যা গিয়ে দেখে আয় যে এটা হচ্ছে ইন্ডিয়ার 1 নম্বর একাডেমি, সেখানে কেমন কি হয় বাইরে। আমার এখনো মনে হয় যে সেটা ঠিক পুজোর টাইম ছিল, উনি বলেছিলেন পুজোর টাইমে তুই বাইরে ঘুরতে না গিয়ে এই একাডেমিটা দেখে আয়, ওখানে কেমন কি মানে প্লেয়াররা কিভাবে থাকে এইগুলো দেখে আয়, তোর জীবনে অনেক ওটা হেল্প হবে। তো আমি সেই মতো টাটা ফুটবল একাডেমিতে জাস্ট ঘুরতে গিয়েছিলাম। আর মনোজিৎ দাস আমাদের সবসময় বলতেন যেখানেই যে ব্যাগে একটা বুট আর যাতে একটা সক্স থাকে, সেটা এমনি মানে উনি আমাদের ছোটবেলা থেকে অভ্যাস করাতেন, তো সেই হিসাবে আমার ব্যাগে ছিল। তো আমি যখন টাটা ফুটবল একাডেমির ভিতরে মানে ভিতরে চারপাশটা দেখছিলাম, তখন তখন ওখানকার যিনি আর কি হেড মানে চিফ ছিলেন,
মিস্টার সতীশ পিল্লাই, মানে ওনার প্রচুর মানে এমন একটা পার্সোনালিটি ছিল যে কেউ ওনার সামনে দাঁড়াতে পারতো না, মানে সবাই ওনাকে একটা অন্য চোখে দেখতো, ভয় পেত, রেসপেক্ট করতো। তো উনি তখন এন্ট্রি করছিলেন, তো উনি আমাকে দেখেন, আমি ছবি টবি গুলো দেখছিলাম দেয়ালে যেগুলো লাগানো আছে, তো উনি আমাকে জিজ্ঞেস করেন তুমি কে? তো আমি ওনাকে স্ট্রেট উত্তর দিই যে আমি এরকম এখানে ঘুরতে এসেছি। তো উনি বলেন এটা ঘোরার জায়গা না, তুমি কি সেটা জানো? আমি বলি যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি যেহেতু ফুটবল খেলি, আমার একটা স্বপ্ন আছে, তো আমি তাই জন্য দেখতে এসেছি, আমার বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে আমি এটা দেখতে এসেছি। তো উনি আমাকে বলেন যে তুমি ঠিক আছে, তুমি ফুটবল খেলতে পারো? আমি বললাম যে হ্যাঁ আমি শিখছি, আমি চেষ্টা করছি। তো উনি বলেন ঠিক আছে, তুমি তোমার জার্সি প্যান্ট এগুলো আছে? আমি বললাম জার্সি প্যান্ট নেই, কিন্তু আমার বুট আছে। তো উনি বললেন ঠিক আছে, আজকের তুমি দুপুর 3টের সময় আর টিএফ এর প্র্যাকটিস আছে, তুমি ওদের সাথে প্র্যাকটিস করবে, আমি দেখবো তুমি কতটা কি খেলতে পারো। তো আমি সেই টাইমে টিএফ এ যারা ব্যাচ ছিল তাদের সাথে প্র্যাকটিস করি দুপুর 3টের সময়। উনি ছাদ থেকে বসে পুরো প্র্যাকটিস দেখেন, দেখার পর উনি আমার বাবাকে ডাকেন এবং আমাকেও ডাকেন। আমার এখনো মনে আছে আমার 3 দিন থাকার কথা ছিল জামশেদপুরে, মানে একাডেমির ওখানে। উনি আমাকে বাবাকে সাজেস্ট করেন যে তুমি আপনি ছেলেকে নিয়ে আজই চলে যান কলকাতায়, আমি আর থাকতে হবে না এখানে। তো আমি সেটা আমি ওনাকে কোয়েশ্চেন করি, কেন স্যার আমি তো 3 দিনের জন্য এসেছি। তো উনি বলেন যে না বাবু, আমি তোমাকে এখানে এরপরে 4 বছর থাকতে হবে, তুমি অনেক বোর হয়ে যাবে, তুমি আপাতত বাড়ি যাও, বাড়ির লোকের সাথে গিয়ে তুমি একটু টাইম স্পেন্ড করো। বলে আমি বাড়ি চলে যাই এবং কালী পুজোর দিনে টিএফএ থেকে মেন আমার লেটারটা আসে যে আমাকে আগামী 5 বছরের জন্য অ্যাজ এ টিএফএ ক্যাডেট ওখানে জয়েন করতে হবে, এবং আমি টিএফএ তে চলে যাই। তারপরে তুমি যে দাদা একটা কথা আমার, বলবো হ্যাঁ বলো, বলছিলাম যে এটা কি মানে সবারই জন্য, যখন কেউ টিএফএ তে জয়েন করে তখন সেটা 5 বছরের জন্যই হয় এটা? না না না, টিএফএ তে মেইনলি জয়েন করে প্লেয়াররা 4 বছরের জন্য, কিন্তু আমার এজ তখন এতটাই ছোট ছিল, উনি ওনারা ভেবেছিলেন যে 4 বছরে আমাকে যদি রিলিজ করে দেয় তাহলে আমি হয়তো প্রফেশনাল লেভেলের জন্য রেডি হতে পারবো না। তো ওই জন্য ওনারা আমাকে ওইটা বাড়িয়ে 5 বছর করে দেন। আমি প্রথমে শিল্টন পাল দাদাদের সাথে যে ব্যাচটা ছিল, শিল্টন পালদের, অরিন্দম ভট্টাচার্যদের, ওদের সাথে 1 বছর থাকি। তারপরে আবার পরের ব্যাচে আমি যারা ছিলেন তাদের সাথে আবার 2 বছর থাকি, তারপরে আমার নিজের ব্যাচের সাথে আবার 2 বছর কন্টিনিউ করি। ও আচ্ছা। তো দাদা, টিএফএ থেকে ইস্ট বেঙ্গলের জার্নিটা, মানে একটা ঘটনা ঘটেছিল যে 6 মাসের একটা যে চুক্তি ছিল তার আগেই তুমি সাইন করেছিলে, মানে তুমি হ্যাঁ ওটাকে হ্যাঁ মানে কিভাবে ইয়ে করবে, মানে ডিসক্রাইব করবে যে তুমি ওই ইয়েটা ডিলের আগেই তুমি চুক্তিটা করে নিয়েছিলে, কন্ট্রাক্টটা ছিল তোমার সাথে দেখো, টিএফএ, মেইনলি তারপরে তুমি একটা করে নিয়েছিলে? ব্যাপারটা হচ্ছে, মেইনলি একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের দুপুরের প্র্যাকটিসটা ইস্ট বেঙ্গল ওই র্যাম্পার্টের পিছনটাই হতো, তো আমার ছোটবেলা থেকে একটা দেখা যে ইস্ট বেঙ্গল ক্লাব এত বড় একটা ক্লাব, এত মানে বড় বড় প্লেয়াররা সেখানে খেলছে, তারা দৌড়াচ্ছে, আমাদের প্র্যাকটিসের শেষে আমি হা করে তাকিয়ে থাকতাম যে যে এই হয়তো কোনোদিন, আমি এতটা কিন্তু ভাবিনি যে ওই ক্লাবেই খেলবো বা কিছু, কিন্তু আমার জাস্ট মনে হতো যে যদি দাদাদের মতো কোনোদিন হতে পারি বা এই এই জায়গায় যদি কোনোদিন যেতে পারি। তো সেই হিসাবে আমি যখন তখন এখনো আমার মনে আছে আমি ইন্ডিয়া U23 ক্যাম্পে ছিলাম সেই টাইমে, তখন আমার টিএফএ রিলিজ হওয়ার আরো 6 মাস বাকি ছিল, তখন ইস্ট বেঙ্গল ক্লাব থেকে আমার কাছে প্রস্তাবটা আসে এবং আমি সত্যি কথা বলতে দ্বিতীয়বার ভাবিনি জিনিসটা নিয়ে। কিন্তু আমার একটাই প্রবলেম ছিল যে যদি টিএফএ থেকে জানতে পারতো তাহলে হয়তো আমার চুক্তি ক্যান্সেল করে দেওয়া হতো, কিন্তু সেটা জানা মানে রঞ্জন চৌধুরী স্যার পরে আমার থেকে জেনে গিয়েছিলেন, কিন্তু উনি বলেননি কাউকে এবং আমার জিনিসটা কন্টিনিউ হয়েছে আর কি। আচ্ছা। তো এরবার আসি যে U14-এ তুমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনও ছিলে, আমি হ্যাঁ যদি ভুল না হয়ে থাকি, তো সেই সময় তুমি স্ট্রাইকারে খেলতে, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো সেই এক্সপিরিয়েন্সটা যদি বলো, ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্সটা। দেখো, মেনলি হচ্ছে যে কোনো টাইমে এটা খুব একটা নিজের কাছে প্রাউড মোমেন্ট যে যখন তুমি তোমার দেশকে কোনো একটা জায়গায় সেখানে তুমি লিডারশিপ করছো, এটা তো সত্যি একটা স্বপ্নের ব্যাপার। তো সেটা আমরা ইরানে গিয়েছিলাম, এএফসি কাপের কিছু ম্যাচ ছিল, তো সেখানে গিয়ে আমাকে সেই দায়িত্বটা দেয়া হয়েছিল, এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট এবং বিশাল বড় একটা ব্যাপার।
তো এখানে একজন কমেন্ট করেছে যে তোমার কাছ থেকে টিপস নিচ্ছে যে ডিফেন্ট প্লেয়ার্স হুইচ আর গ্রেটার দ্যান ইন সাইজ উইদাউট কজিং এ ফাউল। দেখো, এটা সত্যি কথা বলতে এখন যেভাবে মডার্ন ফুটবলে তুমি দেখবে বেশিরভাগ প্লেয়ারই তুমি যার এগেনস্টে খেলবে তারা তোমার থেকে সাইজে অনেকটা বড় হবে, বিশেষ করে বাঙালি ছেলেদের থেকে, এটা স্বভাবত। সেখানে সবসময় আমার যেটা মনে হয় যেটা করা উচিত, যখন ওই প্লেয়ারটা তার নিজের গোলের দিকে ফেস করে বলটা ধরে, সেই টাইমেই তাকে যদি আমরা ক্লোজ করে দিই, হ্যাঁ, এবং ওয়ান হ্যান্ড ডিস্টেন্স বলে এটাকে, এটা তো আর এইভাবে বলা যায় না, কিন্তু একটা ওয়ান হ্যান্ডেড ডিস্টেন্স যদি সেই প্লেয়ারটার থেকে তুমি রাখো এবং তাকে একটু ফোর্স করো যে যাতে সে বল নিয়ে টার্ন না করতে পারে, তাহলে দেখবে তোমার ফাউলও হবে না, তুমি বল পাওয়ার চান্সেসটাও অনেক বেশি থাকে। ওকে, তো সঞ্জীব দে তোমার অ্যান্সারটা পেয়ে গেলে, তো এরকম কমেন্ট তোমরা করতে পারো। তো দাদা, এরপরে আসি যে তুমি বললে যে ইস্ট বেঙ্গলে তোমার সাইন হয়েছিল, তারপরে খুব দুঃখজনক ভাবে তোমার 2011 সালে, তো 2011 সালে তোমার একটা ACL ইঞ্জুরি হয়, তারপরে তুমি প্রায় 9 মাস কি 10 মাস পর আবার কাম ব্যাক করো, মানে সেই সেটাই, গল্পটা যদি বলো। কারণ সেখানে তোমার মানে পরিবার পাশে ছিল, সেটা কিছু ভিডিও ক্লিপস আছে যে ইউটিউবে সেটাও দেখা যায়, তো সেটা যদি একটু দেখো বলো। মানে আমি যেরকম বললাম আমি লাকি যে আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলো পেয়েছি, সেমনি এদিক থেকে দেখতে গেলে একটু আনলাকি, কারণ আমার জীবনের ফার্স্ট প্রফেশনাল ম্যাচেই আমার ইঞ্জুরি হয়। হ্যাঁ তখন আমি ইস্ট বেঙ্গলে স্টার্ট করছি এবং 70 মিনিটের মাথায় আমার ACL ইঞ্জুরি হয়, এবং প্রথমে আমরা ভেবেছিলাম যে ইঞ্জুরিটা অনেক অতটা সিরিয়াস না, তো আমি সেই আমাকে ড্রাইভার জেমস মর্গান সেই মতো বলেছিলেন যে তুমি পরের ম্যাচের জন্য রেডি থেকো, কিন্তু আনফর্চুনেটলি MRI করে দেখা যায় যে আমার ACL মিনিসকাস দুটোই ছিঁড়ে গেছে। তো সেই জায়গায় সত্যি কথা বলতে আমার কাছে বিশাল একটা বড় শখ, কারণ একটা আপকামিং প্লেয়ার সে যদি দেখে তার প্রথম ম্যাচেই এরকম একটা বিশাল ড্রব্যাক। আর আমি তোমাকে বলি, ফুটবল ইঞ্জুরিজ যেগুলো আছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দা বিগেস্ট ইঞ্জুরি হচ্ছে ACL ইঞ্জুরি, ঠিক আছে, হুম যেটা থেকে কামব্যাক করা কিন্তু খুব ডিফিকাল্ট, অতটাও বিশাল কিছু না, কিন্তু তোমাকে ফুল ফোকাস থাকতে হবে, আর 6 মাস 9 মাস মাঠের বাইরে থাকা এটা কিন্তু খুব একটা একটা প্লেয়ারের কাছে বিশাল বড় ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সত্যি এখনো আমি মানে মানে আমি মনে পড়লে কখনো কখনো খুব খারাপ লাগে। আমার এখনো মনে আছে আমাকে পার্ক স্ট্রিটে আমি অনন্ত যোশীর কাছে দেখাতে গিয়েছিলাম, উনি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ব্যবস্থা করে দিয়েছিল আমাকে। অনন্ত যোশী ওই টাইমে মানে ইন্ডিয়ার 1 নম্বর আর কি ইনি সার্জন ছিলেন, হুম তো উনি আমাকে সকাল 7টার সময় আমি দেখাতে গেছি, উনি আমাকে দেখেছেন, দেখে বলেছেন ঠিক আছে তুই বাড়ি যা, বাড়ির লোককে নিয়ে 9টার মধ্যে ভর্তি হয়ে যা, 10টার সময় তোর অপারেশন করা হবে। তো আমি জাস্ট এই কথাটা শুনে আমি পার্ক স্ট্রিটের ওই ভিড়ভাট্টা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলাম, আমি কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছিলাম না, একদম তোমাদের ফ্র্যাঙ্কলি বলছি হুম যে আমি এমন একটা মেন্টাল স্টেটে চলে গিয়েছিলাম যে আমার, কারণ তার আগে আমার কোনো ইঞ্জুরি হয়নি কোনোদিন, হট হুম করে একটা ইঞ্জুরি, সেটা এত বড় যে আমাকে 9 মাস মাঠের বাইরে থাকতে হবে। তো সেটা খুবই বিশাল বড় একটা ব্যাপার ছিল আমার কাছে। যাই হোক, সেদিন আমি অপারেশন করাইনি, আমি 1 মাস ওয়েট করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওয়েট করেও কিছু হবে না, লাস্টে আমি কাঞ্চন ভট্টাচার্য স্যারের কাছ থেকে অপারেশনটা করাই, এবং পরে আমাকে গার্সিয়া অনেক হেল্প করেছে, সেই টাইমে গার্সিয়া হুম প্রয়াগের ফিটনেস ট্রেনার ছিল, আমাকে প্রচুর হেল্প করেছে, এবং আমি 4 সাড়ে 4 মাসের মধ্যে আবার কামব্যাক করি। কিন্তু ওই টাইমে আবার আমাকে মর্গান স্যার খুব হেল্প করেছে, যে উনি বলেছেন যে দেখ তুই এখন যে স্টেট থেকে এসেছিস, মানে যে ফিজিক্যাল কন্ডিশনে আছিস, ইস্ট বেঙ্গল টিমে খেলা তোর পক্ষে অনেক চাপের হবে, তার কারণ হচ্ছে একটা বিশাল বড় ক্লাব, হুম সেই মানে একটা দুটো ম্যাচ পাবি না যেটাতে তোকে একটা আগের পজিশনে ফিরে আসতে পারবে। তো তার থেকে উনি ওই টাইমে নিজেই, উনি আর আমাদের ম্যানেজার ছিলেন অরুণাভ ভট্টাচার্য টিঙ্কুদা, উনি বাইচুং হুম ভুটিয়াকে ফোন করেন, এবং সিকিম ইউনাইটেড টিম ওই টাইমে আই লিগে নতুন এসেছিল, তো উনি উনি আশ্বস্ত করেন বাইচুং ভুটিয়াকে যে আমি ওখানে গেলে ওনার টিমে ডেলি ভালো পারফর্ম করতে পারবো এবং আমি আমার পারফরমেন্স ভালো হবে। তো আমি যাই এবং সেখানে সব ম্যাচ খেলি, খেলে আমার আর কি পুরোনো কনফিডেন্সটা আবার ফিরে আসে। তো তার আগে তুমি আবার পৈলা ন্যারোসও গেছিলে ইস্ট বেঙ্গল থেকে লোনে, তো হ্যাঁ ওই সময় মানে জাস্ট ইন্ডিয়া ন্যারোসটা ওই রকম, আগে আমরা এখন জানি যেটা ইন্ডিয়া ন্যারোস, আগে ছিল পৈলা ন্যারোস, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তো সেই জিনিসটা মানে সেই অভিজ্ঞতাটা বলো যে তোমরা সকলেই তখন মানে জুনিয়র প্লেয়ার নিয়ে তখন টিম হয়েছিল, আই লিগ খেলছিলে তোমরা, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? দেখো এটা একটা আমাদের, আমরা আমি সত্যি কথা বলতে নিজেকে আবার এইদিকে অনেকটা লাকি বলবো, যে তুমি দেখবে যে ইয়াং প্লেয়াররা প্রথম বছরে যদি নিজের খেলার সুযোগ না পায় তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে অন্যদের থেকে। হুম
এই জায়গায় ওই টাইমে আমাদের AFF কে অনেক ধন্যবাদ দিতে হবে যে ওরা আমাদের একটা জায়গায় নিয়ে, আর প্রথমে ওর নাম পৈলান অ্যারোস ছিল না, প্রথমে ইন্ডিয়ান অ্যারোসই ছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ওর নাম পৈলান অ্যারোস হয় কারণ পৈলান স্পন্সার করেছিল বলে। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে সেই ইন্ডিয়ান অ্যারোস টিমের যারা ছিল আমি তোমাকে একদম নাম ধরে ধরে বলে দিতে পারি, এখন ভারতীয় ফুটবলের মোটামুটি যারা খুব চর্চিত নাম ওই টিমের যদি 25 জন থাকে তার থেকে 18 জন এখন ভারতীয় ফুটবলের বেশ মানে পরিচিত এবং নাম করা নাম। আর তার মধ্যে মানে তার একটাই কারণ হচ্ছে ওই বছর ইন্ডিয়ান অ্যারোসে আমাদের সব ম্যাচ খেলা, এটা হচ্ছে বিশাল বড় একটা প্রাপ্তি। কারণ আমরা অ্যাটলিস্ট 20 থেকে 22টা ম্যাচ নিজেদের ফার্স্ট সিজনে ওই টাইমে খেলেছিলাম, তো সেটা আমাদের কাছে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ হয়ে গেছিল আমাদের কেরিয়ারটাকে আগের দিকে নিয়ে যাওয়ার। আচ্ছা, তো এরপরে তুমি তারপরে ইস্ট বেঙ্গলে জার্নি স্টার্ট করলে, তারপরে তোমার যেটা আমরা আগেও আলোচনা করলাম, তারপরে তুমি গেলে হচ্ছে সিকিম ইউনাইটেডে বাইচুং ভুটিয়ার সাথে, ইন্ডিয়ান লেজেন্ড। তো তার সাথে এক্সপিরিয়েন্স কিরকম ছিল, মানে বাইচুং ভুটিয়ার মতো মানুষের সাথে তুমি তখন ফুটবল খেলছিলে, তখন তার ইয়েতে তোমার কি অ্যাডভাইস দিয়েছিল সেই সময়, যেটা তোমার দেখো পরবর্তীকালে সত্যি কথা কাজে লেগেছে? বলছি, এটা আমি আমি সত্যি কথা বলতে ওই বয়সে বাইচুং ভাই হয়তো সেই বছর বা তার পরের বছর ছেড়ে দিল, কিন্তু ওই বয়সে ওর যে কমিটমেন্টটা ছিল, আমি আমি সত্যি কথা বলতে অনেক কম প্লেয়ারের মধ্যে সেই জিনিসটা দেখি, মানে প্রতিটা বলের জন্য ঝাঁপানো, সিরিয়াস খুব সিরিয়াস ভাবে প্র্যাকটিস করা, কোনো প্র্যাকটিস সেশন মিস না, এইগুলো একটা একটা অত বড় লেজেন্ডের কাছ থেকে এগুলো কিন্তু বিশাল একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ আমাদের দেখবে যে কোনো একটা প্লেয়ার যে কোনো একটা লেভেলে পৌঁছে গেলেই তারা নিজেদের সেই পরিচিত ডিসিপ্লিন মানে চরিত্র চরিত্র থেকে অনেকটা সাইড হয়ে যায়। ঠিক আছে, তারা সেই ফ্রেম নেমের প্রতি একটু অন্যদিকে চলে যায়। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইচুং ভুটিয়া তখন আমাদের দেশের সর্বকালের সেরা, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কমিটমেন্টটা সত্যি একটা শিক্ষণীয় ব্যাপার। তো দাদা, তোমাকে একটুখানি পেছনে নিয়ে যাই আর কি, যে তুমি যখন গার্সিয়া স্যারের হেল্পের কথা বললে, আমরা গার্সিয়া স্যারের নাম অনেক শুনেছি, মোহনবাগানে তিনি গোকুলামে ছিলেন, অনেক জায়গায় অনেক ভালো কাজ করেছেন এবং অনেক প্লেয়ারদের মানে আর কি সারিয়ে এনেছেন, তো গার্সিয়া স্যারের ব্যাপারে যদি একটুখানি বলো অল্প করে, যে তার কমিটমেন্টটা কেমন থাকে প্লেয়ারদের সত্যি প্রতি। কথা বলতে গার্সিয়া হয়তো এই নিয়ে 10 থেকে 11 বছর ইন্ডিয়ায় আছে, এবং সত্যি কথা বলতে ওনার অবদান ইন্ডিয়ান ফুটবলে অনবদ্য। কারণ উনি অনেক এরকম দরিদ্র ইয়াং প্লেয়াররা আছে যাদের থেকে 1 পয়সা না নিয়েও দিনের পর দিন তাদের জন্য খেটে গেছে, এটা কিন্তু আজকালকার দিনে পাওয়া যায় না। সেই দিক থেকে দেখতে গেলে ওনার কিন্তু অনেক কৃতিত্ব আছে, এবং অ্যাজ এ ফিটনেস ট্রেনারও উনি অনেক ভালো, এখনো পর্যন্ত উনি গোকুলামে আছেন, ভালো কাজ করছেন। আমি আশা করব উনি আরো অনেক দিন থাকুন আমাদের দেশে এবং অনেক আরো ছেলের অনেক হেল্প করুন। তো দাদা, এরপরে আসি যে ইস্ট বেঙ্গলের প্রথম বড় ম্যাচ, মানে আমরা জানি যে ডার্বি, সেই ডার্বির উত্তেজনা তুমি কিভাবে অনুভব করেছিলে এবং তার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো ফার্স্ট প্রথম ম্যাচ বড় ম্যাচ। যখন আমি হঠাৎ করে শুনি আরমান্দ কোলাসো আমাকে বলেন, ওই টাইমে আমাদের কোচ ছিলেন, উনি বলেন যে কালকে নওবা খেলবে না তুমি খেলবে, তো আমি সত্যি কথা বলতে সেই মুহূর্ত থেকে আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আসতে শুরু করে। আমি প্র্যাকটিস থেকে বাড়ি যাওয়ার সময় আমার হাত পা মোটামুটি একটু শিভরিং করছিল, কারণ ছোটবেলা থেকে এই ম্যাচ দেখে এসেছি, ছোটবেলা থেকে এই ম্যাচের একটা মানে নিজেকে অংশ ভেবে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যখন আমি সেই মাঠে গিয়ে এই ম্যাচটা খেলবো, সেই জন্য কিন্তু আমার রাতের বেলার ঘুমটাও প্রায় উড়ে যায় এরকম অবস্থা ছিল, কিন্তু স্টিল নিজেকে অনেক কাম রেখে। দর্শকদের চাপটা কি থাকে, মানে অনুভব করেছিল সেদিন? অবভিয়াসলি অবভিয়াসলি প্রচুর পরিমাণেই থাকে দর্শকদের চাপটা, কেন আমি তোমাকে বলি, অ্যাজ এ বাঙালি প্লেয়ারদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আরো বেশি ফিল হয়। আমরা যদি ডার্বি ম্যাচ হেরে যাই আমাদের ফিলিংসটা অনেক বেশি হয় অ্যাজ এ বাঙালি। তুমি একটা বাইরের ছেলেকে এনে ডার্বি ম্যাচ খেলাও তার অতটা কোনো ফিল হবে না, কারণ ফিল সে হবে জানে না। এটা আর একটা সাধারণ ম্যাচ, কিন্তু আমাদের বাঙালি ছেলেদের কাছে কিন্তু এটা একটা সাধারণ ম্যাচ না, এটা অনেকের কাছে স্বপ্ন, এটা অনেকের কাছে অনেক বড় কিছু, হয়তো নিজের ফুটবল ক্যারিয়ারের সব থেকে সেরা ম্যাচ। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে ডার্বির একটা সবসময় বাঙালি ছেলেদের উপর আলাদা প্রেশার থাকে, কিন্তু বাঙালি ছেলেরা এই ম্যাচটা কিন্তু খুব প্রাণপণে খেলতে চায়, মানে সবারই স্বপ্ন থাকে। তো আমিও সেই মতো নিজের স্বপ্নটা যখন পূরণ হচ্ছিল, আমি অবভিয়াসলি তার আগের দিন পর্যন্ত খুব চাপে ছিলাম, কিন্তু মাঠে যখন নেমেছি আর আমার উল্টে আমার সাইডে ছিল সনি নর্ডি, তো আমার আমার উপর আর একটা আলাদা বাড়তি দায়িত্ব ছিল ওকে সামলানোর, তো আমি খুব ভালোভাবেই সেটা মিটিয়েছিলাম এবং খুবই ভালো কেটেছে আমার সেই ডার্বি ম্যাচটা।
আর একটু পিছনে যাই, আন্ডার 23-তে তুমি ইন্ডিয়ার যে মানে একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, এই ওয়ার্ল্ড কাপ না সরি, ওটা ছিল ইয়ে অলিম্পিক অলিম্পিক কোয়ালিফাই। কোয়ালিফাই, হ্যাঁ, তো হ্যাঁ ওই ম্যাচটা সম্পর্কে যদি বলো, সেই ম্যাচটা তোমরা ইন্ডিয়া জিতেছিল, তো সেই ম্যাচের অভিজ্ঞতা যদি বলো, মায়ানমারের বিরুদ্ধে হয়েছিল ম্যাচটা। হ্যাঁ 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 আমরা মায়ানমারের বিরুদ্ধে প্রথমে এখানে পুনেতে খেলি। দেখো সত্যি কথা বলতে ওই টাইমে মানে আমাদের কাছে এটা একটা বিশাল বড় স্টেজ ছিল, কারণ আমি আন্ডার 13 ইন্ডিয়া টিম থেকে শুরু করে এমন কোন এজ গ্রুপ বাদ নেই যেটাতে আমি ইন্ডিয়া টিমে ছিলাম না। 13, 14, 16, 17, 19, 21, 23 অলিম্পিক, প্রি অলিম্পিক, এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস সবকটাতেই আমি পার্টিসিপেট করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওই জায়গায় আমাদের পুনেতে প্রথম ম্যাচ ছিল এবং রিটার্ন লিগটা ছিল মায়ানমারে। তো সবসময় দেশের হয়ে খেলাটা এটা একটা অন্য অন্য মানে লেভেলের ব্যাপার, মানে নিজের নিজেকে অনেক প্রাউড ফিল হয় যে যখন এত একটা মানে দেশের এত বড় একটা মানে আমি প্রতিনিধি হয়ে একটা টিমের মধ্যে আছি, সেখানে একটা বাড়তি দায়িত্ব থাকে। তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং আমার খুবই এই জিনিসটা আমি খুবই এনজয় করি। এবারে আসি আই লিগ থেকে ISL, নতুন অ্যাডিশন। আর নতুন অ্যাডিশনে তুমি চেন্নাইন FC-র মতো টিমে সুযোগ পেলে, যেখানে মার্কো মাতারাজি কোচ ছিল, সেই অভিজ্ঞতাটা তো আমরা জানবোই। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, যেটা আমি মানে ভিডিও থেকেই দেখেছি, ইউটিউবে একটা ভিডিও থেকে, যেখানে তোমাদের ইন্ট্রোডাকশন করা হচ্ছিল, যেখানে তুমি তোমার স্টেট এর নাম বললে, তুমি কোন পজিশনে খেললে, তারপরে সবাই একটা ক্ল্যাপস করলো তোমার জন্য। মানে ওটা কি কারণে, যদি তুমি একটুখানি মনে করে বলতে পারো কথাটা। মেনলি হয়েছিল যে আমাদের ওই টাইমে যে 30 জনের স্কোয়াড ছিল তার থেকে 5 জনকে বাছা হয়েছিল। আমার এখনো মনে আছে হয়তো হরমনজোত সিং খাবড়া, আমি, গৌরমাঙ্গি সিং, হুম জে জে, হ্যাঁ চারজন চারজন জি জি ইন্ডিয়ানকে হ্যাঁ বাছা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ চারজন ইন্ডিয়ানকে বাছা বার্নার্ড হয়েছিল বেন্ডিও যারা, ছিল। হ্যাঁ না, চারজন ইন্ডিয়ান আর হ্যাঁ হ্যাঁ তিনজন দুজন ফরেনার, একজন হচ্ছে বার্নার্ড হুম মেন্ডি, একজন হচ্ছে আমাদের ক্যাপ্টেন যিনি ছিলেন বয়ান ডর্জিক। এই 6 জনকে হুম আমাদের রিপ্রেজেন্ট করতে বলা হয়েছিল আমাদের জার্সি লঞ্চের জন্য চেন্নাইয়ের ফার্স্ট হুম সিজনে। তো আমাদের মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছিল একটা 5-তারা হোটেলে, আমাদের জার্সি ওপেনিং ছিল। তো যেহেতু আমি সেই চেন্নাই স্কোয়াডে সব থেকে বয়স কম বা কনিষ্ঠতম প্লেয়ার ছিলাম, তো ওই জন্য ওই টাইমে আমাকে সবাই অনেক অ্যাপ্লজ করেছিল যে কারণ তার আগের সিজনটা আমি ইস্ট বেঙ্গলের হয়ে কন্টিনিউয়াস ফুটবল খেলেছিলাম। হুম এবং সত্যি কথা বলতে ওই টাইমে আমি চেন্নাইয়ের সব থেকে লোয়েস্ট পেড প্লেয়ার ছিলাম ওই সিজনে, কারণ আমি আমার বয়স খুব কম ছিল। তো হুম সেই জন্য ওরা আমাকে জানি না কেন অ্যাপ্লজ একটা করেছিল খুব বেশি করে, এবং টিমেও আমি অনেক বেশি প্যাম্পার্ড মানে হতাম সবার কাছ থেকেই, সেই রেসপেক্টটা পেতাম অনেক বেশি, এটাই হচ্ছে রিজন। আর চেন্নাইন FC-তে মার্কো মাতারেজির মতো কোচের সাথে অ্যাজ এ প্লেয়ারও ছিল সেই বছর, তো কিরকম অভিজ্ঞতা দেখো ছিল তোমার? সত্যি কথা বলতে এটা আমাদের কাছে তো একটা স্বপ্ন ছিল, কারণ যারা, আর মার্কো মাতারাজি ওয়ার্ল্ড কাপ উইনার একটা এত বড় স্টেজে, তো সত্যি কথা বলতে শুধু মার্কো মাতারাজি না, ওই বছর আমাদের টিমে অনেক মিকেল সিলভেস্টার, বার্নার্ড মেন্ডি, আলেকজান্ডার নেস্তা, এলানো, মেন্ডোজা, মানে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এবং অনেক বড় বড় স্বনামধন্য প্লেয়াররা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রথম দিনই আমাদের খুব বুস্ট আপ করেছিল সেটা হচ্ছে মার্কো মাতারাজি নিজে এসে আমাদের ইন্ডিয়ানদের আলাদা করে বলেছিলেন যে আমার কাছে ইন্ডিয়ান ফরেনার বলে কোনো কথা নেই, যে ভালো খেলবে সে আমার টিমে সুযোগ পাবে, এবং উনি সেটা করেও দেখিয়েছিলেন। কারণ সত্যি কথা বলতে আমি যেহেতু অ্যাজ এ জুনিয়র প্লেয়ার জয়েন করেছিলাম ওখানে, আরো আমাদের কাছে একটা ফরেনার রাইট ব্যাক ছিল সেই টাইমে চেন্নাইন FC-র কাছে, কিন্তু উনি সেই ফরেনারটাকে না খেলিয়ে আমাকে প্রথমে সুযোগ দিয়েছিলেন, কারণ আমি তার আগের যত প্র্যাকটিস ম্যাচ গুলো ছিল সেখানে আমার পারফরমেন্স খুব ভালো ছিল। তো উনি যেটা মুখে বলেছিলেন সেটা করেও দেখিয়েছিলেন যে উনি একটা ফরেনারকে না খেলিয়ে আমাকে সুযোগ দিয়েছিলেন এবং সেই কনফিডেন্সটা দিয়েছিলেন যে তুমি খেলো আমি তোমার পাশে আছি। এটা কিন্তু একটা ইয়াং জুনিয়র ছেলের কাছে এটা একটা বিশাল বড় প্রাপ্তি। আর তারপরের সিজনে তোমাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছিল, এবং তারপরে তুমি চেন্নাইনের জার্সিতে প্রথমবার চ্যাম্পিয়ন ISL এর, তো সেই অভিজ্ঞতা, চেন্নাইনের প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, তো সেই অভিজ্ঞতাটা যদি সত্যি বলো কথা গোয়ায়। বলতে সত্যি কথা বলতে এই দিক থেকে আমার আমি সত্যি খুব আনলাকি, কারণ আমি যেভাবে ISL টা স্টার্ট করেছিলাম সেইভাবে আমি যদি ফার্স্ট সিজনটা কন্টিনিউ করতে পারতাম তাহলে আমি মানে সত্যি অনেক নাম করে ফেলতে পারতাম সেই টাইমটায়। কিন্তু আনফর্চুনেটলি কেরালা ম্যাচে আমার হ্যামস্ট্রিং টিয়ার হয়ে যায় এবং আমি কলকাতায় ফিরে আসি,
এবং এটা আমার একটা ভুল ডিসিশন হয়, কারণ আমাকে ওই টাইমে মার্কো মাতারাজি বলেন যে আমি তোমাকে অন্য জায়গায় পাঠাচ্ছি যেখানে তুমি ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু আমি সেটা না করে আমি কলকাতায় চলে আসি। এসে আমি কলকাতায় ডাক্তার দেখিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় না, তো আমাকে আবার ফিরে যেতে হয়। তারপর ওখান থেকে আবার আমাকে পাঠানো হয় মুম্বাইতে, তো সেখানে গিয়ে আমি ঠিক হই ফাইনালি, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। সেমিফাইনালের টাইমে আমি রেডি হই এবং সেমিফাইনাল দুটোই আমি, ফার্স্ট সেমিফাইনালটা আমি হাফ টাইমের পরে নামি এবং পরে সেমিফাইনালটা আমি আগে থেকেই খেলি। কিন্তু ওটা আমার কাছে, আমার যেটা ড্রব্যাকটা হয়ে গেছিল, মধ্যিখানে সব ম্যাচগুলো আমার মিস হয়ে গেছিল হ্যামস্ট্রিংটা টিয়ার হয়ে যাওয়ার জন্য, তো আমি একটু ইরেগুলার হয়ে পড়ি। ঠিক আছে, তো পরের সিজনে উনি আমাকে আবার অনেক সুযোগ দিয়েছেন, আমি একটাও মিথ্যে কথা বলবো না, কিন্তু আবার আমার হাঁটুতে লাগে। কারণ দেখো, সত্যি কথা বলতে যখন একটা পার্সনের হাঁটুতে ইঞ্জুরি হয় না ACL-এ, তারপরে কিন্তু তার জিনিস সেই জিনিসটা চলতেই থাকে, কিছু না কিছু টুকটাক এদিক ওদিক লাগতেই থাকে। তো এটা আমার আমার ক্ষেত্রে খুব একটা বিশাল ড্রব্যাক হয়ে যায় ISL-এ। তো আমি ফার্স্ট ম্যাচ ওপেনিং সেরিমনিতে আমাদের ম্যাচ ছিল, সেকেন্ড সিজনের কথা বলছি, এটিকের সাথে সেকেন্ড ম্যাচ দিল্লি ডায়নামোর সাথে, সেখানে আমরা হেরে যাই এবং আমার হাঁটুতে আবার একটু লাগে, ফলে আবার আমাকে মানে স্কোয়াড থেকে বেরিয়ে যেতে হয়। কিন্তু আমি তাও কন্টিনিউ করার চেষ্টা করেছি, কিন্তু কি বলতো, যখনই একটা মানে কন্টিনিউয়াসলি একটা টিম থেকে তুমি একটু সরে যাবে, সেই জায়গাটা অন্য কেউ নেবে, সেই যতদিন না আবার খারাপ খেলছে, তোমার সেই জায়গাটায় ব্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই হিসাবে আমার একটু ড্রব্যাক হয়ে যায় এবং আমি আর খেলতে পারি না। ও, তারপরে তোমরা, তুমি মোহনবাগানে চলে যাও, মানে তোমার ক্লাবের ইয়ে বলতে গেলে অনেক ক্লাব চলে আসে, তো মোহনবাগান মানে ইস্ট বেঙ্গলে ছিলে, তারপরেই মোহনবাগানে আসা, মানে কিরকম ফিলিংস ছিল? বড় বড় দুটো ক্লাব কলকাতায় তোমাদের স্বপ্নও ছিল। মেন ব্যাপার হচ্ছে আমার ইস্ট বেঙ্গলটা ছাড়া হতো না হয়তো, হ্যাঁ, কিন্তু তখন আমাদের ডিলটা করতো চেন্নাইন এফসি। কারণ হচ্ছে, তুমি যদি 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হও চেন্নাইন এফসির সাথে, তাহলে তার পরের কি ক্লাবে যাবে সেটা ঠিক করবে চেন্নাইন এফসি। ঠিক আছে, তো সেই জায়গায় চেন্নাইন এফসি যেখান থেকে বেটার ডিল পেয়েছে, ইস্ট বেঙ্গলের থেকেও পেয়েছিল, মোহনবাগানের থেকেও পেয়েছিল, কিন্তু সেটাতে ওদের যেটা বেটার লেগেছে ওরা আমাকে সেখানে সেল করেছে। তো সেই হিসাবে আমার মোহনবাগানে জয়েন করা। ওখানেও সঞ্জয় সেন আমাকে অনেক মানে সেই টাইমে আমি, কারণ মোহনবাগানের টিম সেই টাইমে সত্যি কথা বলতে বিশাল ভালো স্কোয়াড ছিল, একটাও প্লেয়ার নেই, আমাদের যেরকম ফার্স্ট ইলেভেন ছিল, বেঞ্চে যে 18 জন ছিল তারাও সেম ফার্স্ট ইলেভেন রিপ্লেস করার মতো প্লেয়ার। তো সেই জায়গায়ও আমি খুব বিশাল কিছু সুযোগ পাইনি, কিন্তু যে কটাও পেয়েছি সে কটায় ভালোই পারফর্ম করেছি। ইভেন আমরা ফেড কাপ চ্যাম্পিয়নও হই, ফেড কাপ চ্যাম্পিয়ন ছিল এবং রানার্স আপ হয়েছিল, আই লিগের রানার্স আপ হই, তো ভালোই কাটে সেইভাবে। এবং মোহনবাগান আমাকে পরের বারও রিটার্ন করতে চায়, কিন্তু আমি নিজেই সঞ্জয় সেনের কাছে রিকোয়েস্ট করি যে আমি চাইছি যে রেগুলার একটা টিমে গিয়ে যাতে আমি খেলতে পারি, বলে ওনাকে রিকোয়েস্ট করে আমি চেন্নাই সিটিতে চলে যাই, কারণ নালে উনি আমাকে ছাড়তে চাননি সত্যি কথা বলতে। আমি ওনার কাছে রিকোয়েস্ট করে চেন্নাই সিটিতে চলে যাই এবং চেন্নাই সিটিতে সব ম্যাচ খেলি আমি আই লিগে, ফেড কাপেরও। তারপরে উনি আবার আমাকে ফোন করেন যে মানে একটা বছর তো তুই খেললি, আবার তুই মোহনবাগানে ব্যাক কর, বলতে আমি আবার মোহনবাগানে ব্যাক করি। তো দাদা, এরকম যে মানে ট্রাভেল তোমার সাথে অনেক হয়েছে, যে তুমি বিদেশেও গেছো, তারপরে মানে ইন্ডিয়াতে অনেকগুলো টিমের সাথে ছিলে, বিশেষ করে সাউথের অনেকগুলো টিমের সাথে, চেন্নাইন এফসি, চেন্নাই সিটি, গোকুলামেও ছিলে, তো এই যে সাউথের টিমের যে ফেসিলিটির কথা বলা হয়, মানে কিছুটা কি আলাদা ইন্ডিয়ার থেকে, সরি কলকাতার থেকে? ফেসিলিটি বলতে মেইন যে জিনিসটা আমি বলি, যে সাউথ, এটা কলকাতা ছাড়া আমি সব জায়গায় দেখেছি, আমি যে কটা বাইরের টিমে ছিলাম, আমি চেন্নাই সিটিতে ছিলাম, আমি গোকুলাম কেরালাতে ছিলাম, এখন ট্রাভেলস এফসিতে আছি, তিনটে ডিফারেন্ট স্টেটের টিম, এরা সবসময় নিজেদের ছেলেদের খুব প্রাধান্য দেয়, যেটা আমাদের কলকাতায় কোনো টিম দেয় না। একদম টু বি ফ্র্যাঙ্ক তোমাকে বলি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, কোনো ইভেন ইভেন তোমার কলকাতা লিগের টিমগুলোও না, কলকাতা লিগের টিমগুলোও চায় বাইরে থেকে ছেলে এনে নিজেদের টিমটাকে ভালো করার, কিন্তু নিজেদের যে ভালো ছেলেগুলো আছে তারা তাহলে কোথায় খেলবে তুমি আমাকে বলো। তো এই জিনিসটা সত্যি কলকাতায় খুব মিসিং। কেরালায় আমি গেছি, সেখানেও ওদের যদি একটা স্কোয়াড থাকে 30 জনের, তাতে তুমি দেখতে পাবে 25 জন কেরালার ছেলে, 5 জন হয়তো বাইরে থেকে তাদের নেওয়া হয়। ইভেন আমি যখন চেন্নাই সিটিতে ছিলাম সেম 20 জন কমসে কম চেন্নাইয়ের ছেলে ছিল, এবং যারা ছিল তারাই আজকের দিনে ইন্ডিয়ান ফুটবল দাপাচ্ছে, এডউইন সিডনি, মাইকেল সুসেরাজ, এরা সবাই ওই টাইমে আমার সাথে চেন্নাই সিটিতে ছিল। ইভেন আমি তোমাকে বলছি, সেই টাইমে ওরা অতটা ম্যাচিওর প্লেয়ার ছিল না, জাস্ট একটা রেগুলার
চেন্নাই লিগ খেলা প্লেয়ার ছিল ওরা, ওদের চেন্নাই সিটি একটা প্ল্যাটফর্ম দিয়ে আজকে এতটা ভালো একটা বড় জায়গায় তাদের প্রমোট করেছে, এটা সত্যি একটা কৃতিত্বের, যেটা আমাদের কোনো বাঙালি ছেলের ক্ষেত্রে হয় না। আচ্ছা, মানে এইরকম, মানে এই জিনিসটা তোমার মনে হয়েছে। আচ্ছা, তো এরপরে এরপরে আসে যে তুমি তারপর থেকে আই লিগ খেলছো, তো তোমার বয়স অনেক কম, মানে আমরা একদম শেষের দিকেই চলে এসেছি, তো তোমার বয়স অনেক কম, তুমি অনেকগুলো ইয়েতে বিভিন্ন প্ল্যাটফর্মে খেলেছো, ISL, আই লিগ, তো বেস্ট কোনটা লেগেছে তোমার? দেখো অবভিয়াসলি আইএসএল টা একটা, আইএসএল আই লিগের মধ্যে একটা বিগ ডিফারেন্স, আমি তোমাকে বলছি কি দিক থেকে, আমি তোমাকে সেটাও এক্সপ্লেন করে দিচ্ছি। আইএসএল অ্যাজ এ ফেসিলিটি ওয়াইজ আইএসএল টা কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গেছে ভারতীয় ফুটবলকে, যেটা আমার মনে হয় যে কোনো ইন্ডিয়ান ফুটবলের কাছে একটা স্বপ্ন। ওখানে যে রকম ফেসিলিটিস দেয়া হয়, যে রকম মানে ওভারঅল ফেসিলিটিস অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তোমার যেটা চাই, সেটা কিন্তু আইএসএল এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে বেস্ট। কিন্তু অ্যাজ এ ম্যাচ কিন্তু বিশাল কিছু ডিফারেন্স আমার মনে হয় না আছে, কারণ আই লিগটা কিন্তু অনেকটা অন্যরকম, যেখানে আইএসএল এ তোমার পাশে অনেক তুমি ভালো ভালো প্লেয়ারদের পাও, যেটা তোমার একটু মিস্টেক হলে তারা সেই জিনিসটা কভার করতে পারে। আই লিগে কিন্তু সেই চান্সেসটা কম, কারণ বিদেশিদের সংখ্যা কম, এই মানের বিদেশিরা আসে না। কিন্তু আই লিগে ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই। আর হুম তুমি ভালো করে দেখো যে আইএসএল এর সাপ্লাই লাইন কিন্তু হচ্ছে আই লিগ, আই লিগ থেকে অনেক হ্যাঁ, যে একদমই। প্লেয়াররাই এখন আইএসএল এ ভালো খেলছে তারা কিন্তু আগে আই লিগে নিজেদের পারফর্ম করেছে, নিজেদের প্রমাণ করেছে, তারপর তাদের কোনো আইএসএল এর টিম নিয়েছে, তারা সেখানে গিয়ে ভালো খেলছে। কিন্তু এই প্ল্যাটফর্মটাই কিন্তু দরকার যে কোনো ছেলের ক্ষেত্রে। তোমাকে আগে একটা জায়গায় নিজেকে খেলতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে তুমি যে গুড এনাফ আগের লেভেলে খেলার জন্য, সেটার প্ল্যাটফর্মের জন্য আই লিগটা আমার মনে হয় ইন্ডিয়ান ছেলেদের কাছে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আচ্ছা, তো মানে তোমাকে এটা আগে জিজ্ঞাসা করা হয়নি যে তুমি তো এখন আমাদের, মানে আমাদের সাথে লাইভও করছো, মানে একটা বায়োবাবেলে থেকে, একটা ডিফারেন্ট সিচুয়েশন করোনার ফলে যেটা হয়েছিল আগের বছর থেকে এখন এই বছরে, মানে তোমাদের জাস্ট কিছুদিন পরই তুমি হয়তো ফিল্ডারও নামবে, তো এই সিচুয়েশনটাকে কিভাবে এক্সপ্লেন করবে, যে এটা কিরকম লাগছে তোমার? এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, কিন্তু তোমাকে একটা বলি, এতে সত্যি ফুটবলারদের অনেক ক্ষতি হচ্ছে। তার কারণ হচ্ছে দেখো, একটা এই বায়ুবলের মধ্যে থেকে এইভাবে একটা যেখানে কোনো প্র্যাকটিস হচ্ছে না, এই জায়গায় হঠাৎ করে সামনে একটা ম্যাচ চলে আসবে, গিয়ে খেলা কিন্তু সত্যি ডিফিকাল্ট। সবাই হয়তো ভাবছে এই তো প্লেয়ারদের এত পয়সা দেওয়া হয় কি করছে তোমাদের এরা, ফার্স্ট ম্যাচ কিভাবে যত সম্ভব রিয়েল কাশ্মীরের সাথে 10 তারিখ, রিয়েল কাশ্মীরের সাথে 10 তারিখ। তো হ্যাঁ, দেখো এখনো পর্যন্ত আমরা বায়ুবলে আছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত প্র্যাকটিস করতে পারিনি, লাস্ট 7 দিন ধরে আমরা ঘরের মধ্যে বসে আছি, আর আশা করি আরো 2-3 দিন থাকবো। তো এর পরে গিয়ে একটা 10 দিন এইভাবে একটা প্র্যাকটিসের মধ্যে না থেকে হঠাৎ করে গিয়ে একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলা, এটা কিন্তু আমরাও মানুষ, আমাদের ক্ষেত্রে একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন এটা। এবার যদি আমার সাপোর্টাররা বিশেষ আমাকে করে দিন রাত আরেকটা গালাগাল প্রশ্ন করে, তোমাকে এখান থেকে করব, যে রিয়েল কাশ্মীর মানে IFSC খেললো এবং IFSC চ্যাম্পিয়ন, ওরা ম্যাচের মধ্যে হ্যাঁ ওরা কিছুটা অলরেডি হলেও প্রিপেয়ার্ড, আছে। ওরা অলরেডি প্রিপেয়ার্ড, ঠিক আছে। কিন্তু আমরা মণিপুরে যেখানে ছিলাম, আমি তোমাকে বলি মণিপুরে সত্যি কথা বলতে করোনার জন্য সব লিগ বন্ধ, তো কোন টিম ওখানে, নেরোকা আছে আমাদের আই লিগে পার্টিসিপেট করা, কিন্তু নেরোকা আর ফ্রাও কিন্তু একে অপরের রাইভাল, যেমন এখানে ইস্ট বেঙ্গল মোহনবা। তো অবভিয়াসলি আমরা ওদের সাথে ম্যাচ খেলতে পারিনি, কারণ এটা সম্ভবও না, কেউই অ্যাকসেপ্ট করবে না জিনিসটাকে। তো ওই জন্য আমরা সত্যি কথা বলতে কোনো ম্যাচের ম্যাচ ওখানে খেলিনি। এখানে এসে আমাদের প্ল্যান ছিল যে একটা ম্যাচ করার, কিন্তু তুমি বলো যদি আমরা 5 তারিখে মাঠে নামার সুযোগ পাই, তারপরে আর ম্যাচ খেলার টাইম কোথায় আমাদের কাছে? তো অবভিয়াসলি আমাদের একটা বড় ম্যাচ খেলতে নামতে হবে উইদাউট কোনো প্রিপারেশন, কিছু করার নেই, কিন্তু এই এই সিচুয়েশনটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ আমাদের কাছে কোনো অপশন নেই। তো বেস্ট অফ লাক দাদা, মানে এটা বলে শেষ করতে চাইবো যে বেস্ট অফ লাক তোমার আই লিগ জার্নির জন্য, এটা বিভিন্ন মানে আমাদের কলকাতাতেই আসো কিন্তু ফ্যামিলির সাথে কোন রকম ইয়ে টিচার্স যোগাযোগ হয়ে নেই, থাকতে হবে, যোগাযোগ মানে ওই ফোনেই তোমাকে করতে হবে, হ্যাঁ 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 কিছু করার নেই। এটা সেটাই এটাও একটা মানে খুব ডিফিকাল্ট সিচুয়েশন তোমার কাছে, সেটাই যে সেটাই কলকাতাতেই হচ্ছে আই লিগ, সব ম্যাচ হবে কিন্তু তোমার সেটাই ফ্যামিলির সাথে তুমি থাকতে পারবে না। বাট সেটাই তোমাকে অল দা বেস্ট আই লিগের থ্যাংক জন্য, ইউ। তুমি ভালো পারফরমেন্স করো, আশা করব আই লিগের পর আমরা হয়তো আবার এরকম কোনো লাইভ না, মানে একদম সামনাসামনি কোনো ইন্টারভিউ করব, কোনো নিশ্চয়ই সেশন করব, নিশ্চয়ই সেটাই আমাদের ইচ্ছা। তো দেখা যাক সেরকম কিছু হয় নাকি। তো তোমাকে অল দা বেস্ট বলে শেষ করি, থ্যাংক কারণ ইউ তোমারও থ্যাংক এখন ইউ। একটু বিজি শিডিউল চলছে দাদা আমি একটা জানি। 1 মিনিট একটু দাঁড়াবে, একটা কোশ্চেন আছে, লাস্ট একটা কোশ্চেন যেটা করবো দাদাকে, দাদা একটু সময় নেবো, যে তোমাকে আমি একটা ফটো দেখছিলাম তোমার ফেসবুকে, যে ধোনির সঙ্গে ফুটবলটা খেলছো, তো হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ ব্যাপারটা যদি একটু ছোট্ট করে বলো।
অ্যাকচুয়ালি ধোনি আমাদের প্রতি বছর একবার করে ভিজিট করতো ওখানে, একবার না দু তিনবার, ও প্রতিটা ম্যাচেই আসতো যদি ওর খেলা না থাকতো। তো একদিন ও বলল যে আমি প্র্যাকটিসে যাব, তো কোচ বলল যে হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম, তো বলল যে আমি খেলবো। তো তখন আমরা একটু সত্যি আমাদের মজা লেগেছিল যে আরে ধোনি খেলবে, কি খেলবে রে ভাই, ঠিক আছে। তো আমরা ভাবছি যে ধর খেলতে পারে নাকি, যা হোক করে নামবে কি করবে। তো আনফর্চুনেটলি ও আমার দিকে লেফট উইং এ খেলছিল, এবং আমার এখনো মনে আছে খুব ভালো করে, তুমি বিশ্বাস করবে না, ফার্স্ট বলটাই ও ধরে আমাকে ড্রিবল করে একটা গোলে শুট মেরেছিল এবং বলটা গোল হয়ে গেছিল। এটা খুবই মানে আমার কাছে শকিং ব্যাপার ছিল যে পরে ও আমার দিকে ঘুরে হাসছে, আমার কোচ আমাকে মাতারাজি আমার দিকে ঘুরে হাসছে, বলছে যে ওই সে এটা কি করে পসিবল, একটা মানে ক্রিকেটার তোমাকে ড্রিবল করছে এইভাবে। আমি বললাম যে সত্যি বলছি কোচ, আমি তো ভাবতেই পারিনি ওর এত ভালো বল কন্ট্রোল এইভাবে ও নিয়ে চলে যাবে। আমি তো জাস্ট একটা যেভাবে হয় যে একটা ও খেলছে ঠিক আছে, ওকে জাস্ট গিয়ে একবার মানে সামনে দাঁড়াই, ও হয়তো বলটা আমাকে দিয়ে দেবে। তো আমার পুরো ধারণাটাই ও বদলে দিয়েছিল। পরে শুনলাম যে ও ছোটবেলায় ফুটবল খুব ভালোবাসতো এবং ও খেলতো রেগুলারলি ফুটবল, এবং সেই ম্যাচটা তারপর থেকে আমি ওকে সমানে চার্জ করতে থাকি চার্জ করতে থাকি। এবং ও টুইটারে লিখেছিল যে আজকে আমার পক্ষে ফার্স্ট টাচটা ছাড়া অন্য বাকি মুহূর্তটা খুব ডিফিকাল্ট করে দিয়েছিল অভিষেক। তো যাই হোক, এটা একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স, এবং সত্যি কথা বলতে ও মনের দিক থেকে খুবই বড় মাপের মানুষ। আমার এদের সাথে ইন্টারাকশন হয়ে যেটা আর কি আমার পার্সোনাল আর কি এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি দেখেছি যত বড় লেভেলের মানুষ তারা সত্যি খুব ভালো মনের মানুষ হয়, তাদের কোনো অ্যাটিটিউড আমি আমাদের কোনোদিন তারা দেখাননি, এবং তারা আমাদের খুবই রেসপেক্ট করে চলেছেন। তো এটা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। তো একজন একজন লাস্ট কমেন্ট আমি নিয়ে নিচ্ছি, যে তন্ময় তন্ময় মোহনবাগানি মোদক তোমাকে লিখেছে যে অভিদা কেমন আছো। তো ভালো আছি ভাই, তুমি একটু বল, ভালো মানে আছি ভাই, তুমি আশা হয়তো করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। বুঝতেই পারছো মোহনবাগান মোহনবাগান সাপোর্টার। তো তোমাকে অল দা বেস্ট ও জানিয়ে দিল দাদা। তো থ্যাংক ইউ থ্যাংকস আ লট আমাদের থ্যাংক ইউ, সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য, তোমার ব্যস্ততার ভালো মধ্যেও থেকো, তুমি আমাদের সময় দিলে, তো থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো থেকো, বাই তো আজকে এই বলে শেষ করছি লাইভটা। বাই।